শেরপুরে এক মাসে 144 মামলা নিষ্পত্তি করা সহ 11 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অনিবন্ধিত বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় দেশের অন্যান্য জেলার চাইতে শেরপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।